ব্যতিক্রমী একটি হাসপাতাল প্রতিষ্ঠা করে সাড়া ফেলেছেন ময়মনসিংহের বৃক্ষপ্রেমিক রফিকুল ইসলাম টিটু। মানুষ কিংবা অন্য কোনো প্রাণী নয়, তার হাসপাতালে চিকিৎসা হয় গাছের, তাও বিনামূল্যে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে 2019 সালে গাছের এই হাসপাতাল গড়ে তোলেন মহানগরীর শান্তিপাড়ার নার্সারি মালিক টিটু। পোকামাকড়, ভাইরাস ও পুষ্টিহীনতা থেকে গাছ রক্ষায় বাগান মালিকদের সহায়তা করতে তার এই হাসপাতাল। 90%-এরও অধিক লোক গাছপালা ভালোবাসে এবং তার বাড়িতে শখের বাগান করে, কিন্তু দেখা যায় গাছগুলো লাগানোর পরে অল্প দিনের মধ্যে এই রোগ পোকা আক্রমণ করে এবং গাছগুলো নষ্ট হয়ে যায়, সেই সাথে অপুষ্টিতে গাছগুলো ভোগে, আর যার ফলশ্রুতিতে তারা উৎসাহ উদ্দীপনা হারায় ফেলায়। তার নার্সারিতে ছোট্ট একটি ফার্মেসিও রয়েছে যেখানে ঔষধ, কীটনাশক সহ গাছের উপযোগী বিভিন্ন সারও মিলছে এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মানুষ শুধু গাছই নেয় না, সেই সাথে ওষুধপত্র নিচ্ছে, ব্যাপকভাবে তারা উপকৃত হচ্ছে, তাদের উৎসাহ বহুগুণ বেড়ে যাচ্ছে। বৃক্ষপ্রেমিক রফিকুল ইসলাম টিটুর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নার্সারি মালিকরা। কোনটাতে পানি বেশি দেওয়া দরকার, কোনটাতে কম দেওয়া দরকার, কোনটাতে কোন ধরনের ওষুধ দেওয়া দরকার সেটা জানতো না। রফিকুল ইসলাম ভাইয়ের কাছে আসার পরে অনেকে জেনেছে। ওষুধ পরকাল নিয়ে অনেক উপকার হইতেছে মানুষের, কিন্তু গাছ কেনার আগ্রহ অনেক বাড়তেছে নাকি আমরা বাই, কিন্তু পরামর্শ, সুন্দর সুন্দর পরামর্শ দিতেছে। টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছেন, পোকামাকড় দমনের পদ্ধতি জানিয়ে দিচ্ছেন, সেই সাথে কীভাবে পরিচর্যা করতে হবে গাছগুলোকে সেগুলো শিখিয়ে দিচ্ছেন। এই উদ্যোগটা আরও প্রসারিত হওয়া উচিত। আমরা জানতে পারতেছি না অনেক কিছু, যে কিসেতে কী সমস্যা হইতেছে গাছের, কেন হচ্ছে, এগুলি তো আমরা জানতে পারতেছি। টিটুর এমন মহৎ উদ্যোগ মডেল হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা বৃক্ষপ্রেমিক ও বাগান মালিকদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।